এলাকার অনেক মহিলাগণ শাড়ি পরেই নামাজ পড়েন, এক্ষেত্রে নামাজের শর্ত ঢাকার বিধানটা একটু বলেন। মহিলারা নামাজ পড়ার সময় মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া পুরা শরীর ঢাকবেন, গলা চুল কাঁধ বুক পেট পিঠ সবগুলো ঢাকতে হবে। এখন শাড়ি শুধু শাড়ি পরে পড়লে তো এগুলো ঢাকা সম্ভব না, তাই না? হাতের গোছা খুলে যাবে, গলা খোলা থাকবে, শুধু শাড়ি পরলে সম্ভব না। এই জন্য শাড়ির উপরে যদি আরেকটা বড় ওড়না, নামাজের ওড়না আছে আজকাল, এগুলো যদি পরে নেয় তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার শরীর ঢাকতে পারলেই হলো, তিনি ভেতরে শাড়ি পরবেন না থ্রি পিস পরবেন সেটার সাথে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু শুধু শাড়ি যদি পরে নামাজ পড়েন তাহলে হাতের গোছা দেখা যাবে, তারপরে গলা দেখা যাবে, চুল দেখা যেতে পারে, পেট পিঠে কোনো অংশ দেখা যেতে পারে, নামাজ হবে না। আমাদের দেশে অনেক মাবনরাই ভুলটা করেন, যার কারণে তাদের নামাজ হয় না। নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ, সে ফরজটা তরক হয়ে যায়, সামান্য একটু খুলে গেল হঠাৎ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার হাতের গোছা খোলা, আপনার গলা খোলা, আপনার চুল খোলা, আপনার পেট পিঠ খোলা, মাথা দেখা যাচ্ছে, তার নামাজ হবে না। এই জন্য ভালো করে হয়তো কাপড় দিলে টেনে দিয়ে এবং পুরো শরীর যাতে ঢাকা থাকে সেই ব্যবস্থা করুন। ভেতরে আপনি শাড়ি পরেন কোনো অসুবিধা নেই, সাধারণত শাড়ি পরে এটা কঠিন, তারপর আবার ওড়না পড়তে হয়।